জাতীয় শিক্ষা বোর্ড রাস্তায় ওড়িশা শিক্ষা বোর্ড কমিব ওড়িয়া স্কুল পাঠ্যক্রম সিবিএসই পরি ওড়িশা স্কুল পাঠ্যক্রমক করাচিব কাণ্ডছাট চলিত বর্ষ করোনা মহামারী পাই পাঠ্যক্রম হ্রাস করিবা পাই অনুমতি দেইছন্তি মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক বর্তমান স্কুল কেবে খোলিব তাহা কহিব নাই খালি এতিকি নহে কেবে নুয়া শিক্ষা বর্ষ আরম্ভ করাচিব তাহা এপর্যন্ত স্থির হই নাহি তবে প্রথম রু দশম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীঙ্কু কেতে পাঠ পড়াচিব ও কেতে পাঠ্যক্রমরে হ্রাস করাচিব তাহা নিষ্পত্তি এসসিইআরটি বিশেষজ্ঞ নেবে বলি কইছন্তি বিদ্যালয় ও গণশিক্ষা মন্ত্রী সমীর রঞ্জন দাস আপনারা জানিছন্তি আমি অগস্ট শেষ পর্যন্ত স্কুল বন্ধ আছি তার পরবর্তী অবস্থায় আমি অক্টোবরে মধ্য পূজা ছুটি মধ্যে রহুছি তেণু কেতে দিন বর্তমান সুদ্ধা স্কুল হব মু যাহা আগুরে আপনাদের কইছিলি এপর্যন্ত মধ্য সে সম্পর্কের স্পষ্ট চিত্র বাহারি না কিন্তু যেহেতু অলরেডি গোটে কোয়ার্টর অলরেডি আমি লস করে সারে পিলা পাঠ পড়াইবা কথা এবং আসন্তা দিনের সেকেন্ড কোয়ার্টর যে পুরা পাঠ পড়া হয়ে পার তার মধ্যে বর্তমান সুদ্ধা সম্ভাবনা এপর্যন্ত মধ্যে দেখা যায় না কিন্তু কেবে স্কুল খোলিব তার মধ্যে নিষ্পত্তি কিছু হয়েপারি না তেমন সেই দৃষ্টিকোণর সিলেবসু রেসনালাইজ করা তা নিশ্চিন্ত অবশ্যম্ভাবী এবং অনপ্রিন্সিপুল বিভাগ তরফর সে কথা নিষ্পত্তি নেওয়া যাই এবং মাননীয় মুখ্যমন্ত্রীর আপ্রুভাল নেওয়া যাইছে যে বর্তমান আমি রেসনালাইজ করুছু অন্যপটে স্কুল সহিত যুক্ত দুই পাঠ্যক্রম মধ্য হ্রাস করা হবে এনে নিষ্পত্তি নেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদর এক্সপর্ট কমিটি শিক্ষানুষ্ঠান খোলিবা পরে কেতে দিন শিক্ষা বর্ষ বাকি অছি তারি আধারে এক্সপর্ট কমিটি নিষ্পত্তি নেবে পিলাঙ্ক ভবিষ্যৎকু দৃষ্টি রাখি যথেষ্ট আগুয়া জনাই দিয়াছিব বলি গণশিক্ষা মন্ত্রী কইছন্তি সেপটে এহা উপরে মত রাখিছন্তি শিক্ষাবি বর্তমান পাঠ পড়ারে বিলম্ব হই সারিলাণি কেবে শিক্ষা বর্ষ আরম্ভ হেব তাহা স্থির হই নাহি আউ অধিক বিলম্ব ন করি যথা শীঘ্র পাঠ্যক্রম হ্রাস করা যাই যথা সম্ভব পাঠ পড়া আরম্ভ করি দিয়া যাওয়া উচিত বলি শিক্ষাবিদ ও ছাত্র ছাত্রী কইছন্তি ଏହାକୁ ଆଖି ଆଗରେ ରଖି ସିବିଏସ୍ଇ ତାର ନିଷ୍ପତ୍ତି ନେଇସାରିଲାଣି ଯେ ଆମର 30% କୋର୍ସ ରିଡ୍ୟୁସ୍ କରିବା ଦରକାର ତେଣୁ ତାକୁ ଆଖି ଆଗରେ ରଖି ଆମେ ଯଦି ଆମର ଓଡ଼ିଶା ସରକାର ଓଡ଼ିଶା ପିଲାମାନଙ୍କର ସ୍ୱାର୍ଥ ଦୃଷ୍ଟିରୁ ଯଦି ଶୀଘ୍ର ଏହା ଉପରେ ଗୋଟେ ନିଷ୍ପତ୍ତି ନିଅନ୍ତେ ଆଗକୁ ଦୃଷ୍ଟି ରଖି ଯଦି ଗୋଟେ ନିଷ୍ପତ୍ତି ସରକାର ନିଅନ୍ତି ଯେ ଆମର କେତେ କୋର୍ସ କମିବ କେଉଁ କୋର୍ସ କମିବ ତାହେଲେ ପିଲା ବର୍ତ୍ତମାନଠୁ ପଢ଼ା ଆରମ୍ଭ କରିପାରନ୍ତେ ବିଶେଷ କରି ଯେଉଁ ଅନଲାଇନ୍ କ୍ଲାସ୍ ବି ଯେଉଁ ସ୍କୁଲ ବା କଲେଜ ମାନେ କରୁଛନ୍ତି ସେମାନେ କ'ଣ ବା ପଢ଼ାଉଛନ୍ତି କେଉଁ କୋର୍ସଟା ରହିବ କେଉଁ କୋର୍ସଟା ନ ରହିବ ସେମାନେ ନ ଜାଣିକି ଯଦି ଅନ୍ଧଭଳିଆ ପାଠ ପଢ଼ାଉଥିବେ ତାହେଲେ ସେଇଟା ବି ଅସୁବିଧା ତେଣୁ ଏହା ଉପରେ ଗୋଟେ ଶୀଘ୍ର ପଦକ୍ଷେପ ସରକାର ନେବା ଉଚିତ ଯେହେତୁ ଚାରି ମାସ ଅତିକ୍ରମ କରିସାରିଛି ଆମ ହାତରେ ମାତ୍ର 6 ମାସ ସମୟ ଅଛି ତେଣୁ ଏହି ଚ୍ୟାନେଲ ମାଧ୍ୟମରେ ମୁଁ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କୁ ଏତିକି ଅନୁରୋଧ କରିବି ଯେ 10+ ସିଲାବସରୁ କେଉଁ କେତେ ପରସେଣ୍ଟ କୋର୍ସ କମିବ ଏବଂ ତାର ନୂଆ ସିଲାବସ ପ୍ରକାଶ କରାଗଲେ ଆମର ପଢାପଢିରେ ଖୁବ ସୁବିଧା ହେବ କରୋନା ମହାମାରୀ ସମୟରେ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କୁ ଚାପ ମୁକ୍ତ କରିବା ପାଇଁ ସିବିଏସ୍ଇ ତ୍ୱରିତ ପାଠ୍ୟକ୍ରମ ହ୍ରାସ କରିଥିବା ଓଡ଼ିଶା ଶିକ୍ଷା ବୋର୍ଡର ବିଳମ୍ବତାକୁ ନେଇ ଏବେ ଚିନ୍ତାରେ ଛାତ୍ରଛାତ୍ରୀ ଭୁବନେଶ୍ୱରରୁ କ୍ୟାମେରା ପର୍ସନ ପ୍ରଶାନ୍ତ ବେହେରାଙ୍କ ସହ ଇମ୍ରାନ ଖାନଙ୍କ ରିପୋର୍ଟ ଦ ଅର୍କେଷ୍ଟ୍ରା 18